লটকন ফল বাংলাদেশের একটি সুস্বাদু ফল। এই ফলটি এখন বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায়। প্রথম এই ফলটির সবচেয়ে উল্লেখযোগ্য চাষ হয় বাংলাদেশের নরসিংদী জেলার মনোহরদী, বেলাব এবং শিবপুর উপজেলায়। ব্যাপকভাবে এই লাভজনক ফলটি চাষ হচ্ছে। সাথেই থাকুন, আমি কথা বলছি এই মুহূর্তে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ঠিক হাফ কিলোমিটার উত্তরে একটি লটকন বাগান থেকে। ভিডিওটি দেখতে থাকুন। এই লটকন ফল এখনও পরিপক্ক হয়নি, হয়তো আর 2 বা 3 সপ্তাহের মধ্যেই এই লটকন ফল পরিপক্ক হবে, খাওয়ার উপযুক্ত হবে। সাথেই থাকুন, দেখতে থাকুন। লটকনের বাগান বাংলাদেশে এখন সর্বত্রই লটকন হয়। তবে বাংলাদেশের লটকন ফলের রাজধানী বলে খ্যাত বাংলাদেশের নরসিংদী জেলা। আর এই নরসিংদী জেলার মনোহরদী উপজেলা এবং শিবপুর ও বেলাব উপজেলায় এই লটকন ফলের জন্য বিখ্যাত। এটা অনেক বছর যাবৎ এখানে লটকন ফলের চাষ হচ্ছে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তেমনি একটি লটকন বাগানের সামনে। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই বাগানটা একের ভিতর চার। এখানে লটকন ফল যেমন রয়েছে, কাঁঠাল রয়েছে, সারি সারি কাঁঠাল, আম এবং আনারসও দেখতে পাওয়া যায়। এই এলাকাটা হলো বাংলাদেশের নরসিংদী জেলার ঠিক মনোহরদী উপজেলা থেকে 1 কিলোমিটার উত্তরে। আমার ডান পাশে ব্রহ্মপুত্র নদী, এই পাশে এই গাছগুলোর ওপাশে ব্রহ্মপুত্র নদী, তারপর কাপাসিয়া উপজেলা। আমরা এসেছি এই লটকন বাগানটিকে দেখতে। এই বাগানের যদিও কোনো নাম নেই, তবু এখানের মালিক বা যিনি পরিচালক তার নামটা এখানে শোয়া পাচ্ছে। আর বলে রাখি যে এটা লটকনের মৌসুম, কিন্তু লটকন খাওয়ার সময় এখনো হয়নি। এটা হবে ইংরেজি জুন মাসের মাঝামাঝি থেকে লটকন ফল বাজারে আসতে শুরু করবে, আর বাংলা হিসাবে জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে এই লটকন ফলকে আমরা দেখতে পাব। আমরা বাগানের ভিতরে যাওয়ার চেষ্টা করব, যদিও সামনে যে গেট রয়েছে গেটটা লক রয়েছে, তবু আমরা চেষ্টা করব। এই রাস্তা থেকে প্রথমে আসলেই এই গাছটি চোখে পড়বে। প্রথমে লটকন সাধারণত গাছে যেভাবে ঝুলে থাকে ঠিক সেভাবে ঝুলে রয়েছে। পাতার রঙে রং সবুজ, আবার রং সবুজ ঝুলে আছে। এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হলুদ হবে, তারপর খাওয়ার উপযুক্ত হবে। বাংলাদেশের এই অঞ্চলটি সাধারণত এখানে এটাকে বালুর চর বলা হয়। এই অঞ্চলটাকে এই চরের মধ্যেই মানুষের একটা ধারণা ছিল যে লটকন সম্ভবত এই নিচু জায়গাতে হয়, চরের মাটিতে হয়, বালু মাটিতে হয়, এই ধরনের একটা ভ্রান্ত ধারণা। আসলে এখন দেখা গেছে যে সব জায়গায় সব মাটিতেই এই লটকন ফল হয়। বিশেষ করে আমাদের কাপাসিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে এখন লটকন ফলের বাগান বা বিচ্ছিন্নভাবে অনেক লটকন ফলের গাছ রয়েছে। আর কাপাসিয়ার মাটি উঁচু মাটি, টিলা, লাল মাটি, সেখানেও লটকন ফল হচ্ছে একেবারে ঝোপঝাড়ের মতো। ভিতরে আমি প্রবেশ করার চেষ্টা করব, যেহেতু সামনে যে গেটটা একটু আগেই দেখেছি গেটটা বন্ধ। আমি অপেক্ষা করছি, মালিক এলে হয়তো ভিতরে যাওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন। এখন পুরোদমে প্রায় আমের মৌসুম চলছে। আমার চোখে পড়ল একটি 12 মাসি আমের গাছ, এটার থেকে মুকুল আসতে শুরু করেছে। এই সময়ে মুকুল ধরেই নেওয়া যায় এটা 12 মাসি গাছ। ভালোই এখন বাংলাদেশে 12 মাস
আম আসছে, আমের চাষও হচ্ছে বিভিন্ন জায়গায়, বারো মাসে আম। এই যে এখানে কলার ছড়ি, আমি আগেই বলেছি একের ভিতর চার, কলাও এখানে আছে। ভিতরটা অনেকটাই অন্ধকারাচ্ছন্ন, আমি যাওয়ার চেষ্টা করব, সাথেই থাকুন।